রাশিয়া ইউক্রেন যে ওয়ার হয়েছে, এই ওয়ারে এখন একটা বিষয় নিয়ে কথাবার্তা চলতেছে যে রাশিয়া এখানে ভ্যাকুয়াম বোম্ব ইউজ করছে। তো ভ্যাকুয়াম বোম্ব ইউজ করছে এবং অনেক দেশ আবার বলতেছে যে ভ্যাকুয়াম বোম্ব যেহেতু সে ইউজ করছে এটা ওয়ার ক্রাইম, কারণ ইন্টারন্যাশনালি নিষিদ্ধ। তো এখন এই ভিডিওতে আমরা জানতে চেষ্টা করব যে ভ্যাকুয়াম বোম্ব আসলে কি এবং সেটা কিভাবে কাজ করে। তো ভ্যাকুয়াম বোল্টা বোম্বের আরেকটা কিছু নাম আছে, এটা অ্যারোসোল বোম্ব, এবং এটাকে এরকম বলে ফুয়েল এয়ার এক্সপ্লোসিভ, মানে ফুয়েল আর এয়ার মিলে এই বোমটা তৈরি করা হয়। তো এটা আসলে কীভাবে হয়, এটার মধ্যে দুইটা কন্টেনার থাকে, একটার মধ্যে থাকে হলো ফুয়েল মিক্সার, আরেকটাতে হলো বোম থাকে, মানে বোম্বিং হওয়ার জন্য, ব্লাস্ট হওয়ার জন্য সব ম্যাটেরিয়াল এগুলো থাকে। তো প্রথম যেটা হয় যে এটা রকেট দিয়ে বা লঞ্চার দিয়ে যখন তুমি যখন এটা ইয়া করা হয়, লঞ্চ করা হয়, তখন প্রথম ফুয়েল যে ট্যাঙ্কটা আছে সেটা ব্লাস্ট হয়। সেটা ব্লাস্ট হলে সেখানে যে ফুয়েল মিক্সারটা আছে, সেই ফুয়েলের মিক্সারটা সেখানে একটা ক্লাউড ফর্ম করে, ধোঁয়ার মতো চারপাশে ছড়ায় যায়। তো এরপরে সেকেন্ড এক্সপ্লোশনটা ঘটে। তো যতটুক পর্যন্ত এই ধোঁয়াটা উড়ে টুড়ে গেছিল ততটুক পর্যন্ত মানে ডাইরেক্ট একটা আগুন ধরে যায়, বিশাল বড় একটা আগুন ধরে যায় এবং বিশাল বড় একটা এক্সপ্লোশন হয়। তো এটাকে আপনি আরও বেটারলি বুঝতে পারবেন যদি যখন আপনি রকেট দিয়ে রেখে লঞ্চ করলেন, প্রথমে এটা ব্লাস্ট হলো, ব্লাস্ট হওয়ার পরে এই ধোঁয়াগুলা, ফুয়েলের ধোঁয়াগুলো আশপাশ ছড়ায় যাবে, প্রায় প্রতিটা ফ্লোরের পরে এরকম চলে যাবে, কোনায় কোনায় চলে যাবে। এরপরে সেকেন্ড ব্লাস্টটা হবে। সেকেন্ড ব্লাস্টটা হলে যতটুকু পর্যন্ত সেই ফুয়েলটা গেছে, এই ফুয়েলটার মধ্যে আগুন ধরে যাবে। তো লিটারালি এই ফুয়েল যতটুকু পর্যন্ত যায়, এতটুকু পর্যন্ত মানে যত কিছুই থাকে সবই পুড়ায় পুড়ায় ফেলে এবং সব কিছুই সে মানে ধ্বংস করে ফেলে আর কি। তো এ ধরনের বোমগুলো আসলে কোথায় ইউজ হয়? এ ধরনের বোমগুলো ইউজ হয় যেমন আমরা এই ধরনের বোমের ইউজ দেখছি আফগানিস্তানের সাথে যখন আমেরিকার ফাইটগুলো চলতেছিল, সেখানে এরকম গুহার ভেতরে তারা লুকিয়ে থাকতো এই জঙ্গিরা, তালেবান জঙ্গিরা। তো গুহার ভেতরে যেহেতু বোম্বিং করাটা কষ্টকর বা প্রত্যেকটা গুহার প্রত্যেকটা চ্যানেল চ্যানেলে ঢোকাটা কষ্টকর, সেজন্য তারা এই ধরনের বোম্বিং করতো। ফুয়েল পিকচার যেটা সেটা ব্লাস্ট হওয়ার পরে সব জায়গায় জায়গায় চলে যেত, এরপরে একটা সেকেন্ড এক্সপ্লোশন হতো হলে ওই আগুনটা ধরে এখানে যা আছে সব মরে চলে যেত। এবং এত হাই টেম্পারেচার মানে সেখানে আসলে প্রডিউস হয় যে এটা মানুষের যে শরীর সে শরীরটাকে একেবারে লিটারালি ভ্যাপোরাইজ করে দেয়, মানে শরীর পোড়াইয়া একবার বাষ্প বানায় ফেলে। তো এই যেহেতু একটা লোক অনেক কষ্টে এখানে মারা যায় এই ধরনের এক্সপ্লোশনগুলো হলে, তো সেই জন্য এই বোমগুলোকে ইন্টারন্যাশনালি ব্যান করে রাখা হয়েছে। তো ব্যান করে রাখা হইলেও এগুলো আসলে যে ইউজ হয় না একেবারে তা নয়, কিন্তু কথা হলো রাশিয়ান আর্মিরা এগুলো এটা কোথায় ইউজ করছে, এখানে তার গুহা নাই। তো রাশিয়ান আর্মিরা আপনি যদি কিয়েভ, তাদের রাজধানী ইউক্রেনের, এখানে যদি আপনি খেয়াল করেন হয়তো তারা এরকম কোনো জায়গায় এরকম গলিতে বা স্ট্রিটে গেছে যেখানে হয়তো বিভিন্ন বিল্ডিংয়ে যারা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নিয়ে বসে আছে, এরা হয়তো এখানে ট্রুপসরা বসে আছে, এখান দিয়ে যখন রাশিয়ান কনভয়গুলো যাচ্ছিলো ট্যাঙ্কগুলো, তখন এখান থেকে আশপাশ থেকে তারা হয়তো এই লাঞ্চারগুলো দিয়ে ট্যাঙ্কগুলো ধ্বংস করতেছিল। তো এদেরকে মারার জন্য এখানে ভ্যাকুয়াম বোম পুশ করা হয়েছিল। প্রথম ব্লাস্ট হওয়ার পরে ফুয়েল মিক্সারগুলো বিভিন্ন বাড়ি টাড়িতে চিপাই চাপাই ঢুকে গেছে। এরপরে সেকেন্ড ব্লাস্টটা যখন হয়েছে তখন এখানে পুরো এলাকার মধ্যে ধুমায়া একটা আগুন ক্রিয়েট হয়েছে, খুব হাই টেম্পারেচার, এবং যেটাতে কী হয়েছে ওইখানকার লিটারেলি যত মানুষ আছে সব মারা গেছে, এবং যেটা খুব ভয়াবহ একটা বোম্ব আর কি। এখন এই মানে ইন্টারন্যাশনালি কী রুলস আছে এই ভ্যাকুম বোম্বের বেলায়? যদিও ইন্টারন্যাশনালি স্পেসিফিক কোনো রল মানে আইন নাই যে এটা ইউজ করা যাবে না, তার বলেও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এগুলা ইউজ হয়েছিল এবং এটা বলা হয়েছিল যে ইট কুড বি কনভিক্টেড অফ এ ওয়ার ক্রাইম আন্ডার দ্য হেগ কনভেনশন অফ 1899 এন্ড 1907, মানে হেগ কনভেনশনে একটা আইন বানানো হয়েছিল নেদারল্যান্ডসের হেগে, যেখানে ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমের উপরে যে ইয়েগুলো হয় আন্তর্জাতিক অপরাধ আদালত, সেখানে তারা কিছু ইয়ে আছে, পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো ধরে তারা এটাকে বলতে পারে যে এটা ওয়ার ক্রাইম। তো এখন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো বলতেছে, রেজ করতেছে এই কোশ্চানটা, যেহেতু এই রাশিয়া এ ধরনের একটা ওয়ার ক্রাইম করছে, তো সেটা এ বিষয়ে ইনভেস্টিগেশন হোক এবং তাকে নিরাপত্তা পরিষদে থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হোক, সে খুনি এরকম বলতেছে আর কি। তো এটা একটা ব্যাপার হলো যে যারা এগুলো বলতে তাদের মধ্যে আমেরিকা হলো অন্যতম। তো আমেরিকা কি কখনো এটা ইউজ করে নাই? করছে। প্রথম ইউজগুলো আমেরিকানরাই করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এটা তারা ইউজ করছে ভিয়েতনামে। এরপরে আমেরিকা এরা ইউজ করছে 2001 সালে যখন আল কায়দার সাথে যখন যুদ্ধ হয়েছিল, তখন টোরা বোরা মাউন্টেন
যে পাহাড় ছিল, এখানে আফগানিস্তানে টোরা বোরা পাহাড়, টোরা বোরা যে মাউন্টেন, সেই মাউন্টেনে সে এই বোম্বিংগুলো সব করছিল। ইভেন রাশিয়া এর আগেও ইউজ করছে, রাশিয়া চেচনিয়ার সাথে যখন ফাইট করতেছিল তখন 1999 সালে, তখন সে এই চেচনিয়াতে এই ধরনের বোম সে ইউজ করছে। আর রাশিয়া থেকে যেগুলো তৈরি হয়েছে এই ওয়েপনগুলো, আমরা যেগুলো ভ্যাকুয়াম বোম বলি, আর একটা নাম আছে থার্মোব্যারিক ওয়েপন বলে, তো এগুলা এই রাশিয়া সিরিয়া যেহেতু তার অ্যালাইড কান্ট্রি, ফ্রেন্ডলি বন্ধু বন্ধু রাষ্ট্র, তো সেইগুলো তাকে দিছিল। এবং সিরিয়ান যে সিভিল ওয়ার চলছে, গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধে বাশার আসাদ কী করছে, এই রাশিয়া যে বোমগুলো বানায় তাকে দিছিল সেগুলো সে এখানে ইউজ করছে। সো এখানে এটা যে ইউজ হয়েছে এটা নতুন কিছু না, যদিও এই পশ্চিমা কান্ট্রিগুলো এটা রেজ করতেছে যে এটা হয়েছে, এটা ওয়ার ক্রাইম। তো এটা অ্যাজ ওয়েল এস সবসময় আমেরিকা যে কাজ করে, প্রথম তারা এটা কিছু ইউজ করে, পরে এটা তারা ব্যান করে। তারা প্রথম জাপানে ইয়ে করছে, প্রাণী বোমা মারছে, এখন বলতেছে প্রাণী বোমা মালিক আর কেউ হইতে পারবে না। তো এটা মেন সমস্যাটা আসলে এই এসব সুপ্রিম লেভেলের যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলাই আসলে মেনলি সমস্যা। ওই এরা যে এরা এরা যে কাজগুলো করে, রাশিয়া বা আমেরিকা যে কাজগুলো করে, এরা এরাই আসলে পৃথিবীর জন্য হচ্ছে বড় থ্রেট। মানে এরা নিজেরা রুলস বানায়, নিজেরা রুলস ভাঙে, আমার কাছে শক্তি আছে, আমি রুলসের তোয়াক্কা করি না, এইভাবে করে তারা চলতেছে আর কি। তো আমার কাছে মনে হয় যে মানে এই শুধু রাশিয়া না, ওর সাথে আমেরিকাও ধ্বংস হয়ে যাওয়া উচিত। তো আপনাদের কী মনে হয় সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।